গুড মর্নিং বন্ধুরা, তোমরা ডেইলি ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন হচ্ছে সকাল 9টা বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছি তখন 8টার সময়। উঠে ছেলেকে দুধ খাওয়ালাম, দুধ খাইয়ে এবার ব্রাশ ট্রাশ করিয়ে ও এখন ঘরে আছে বাবার কাছে। আর এখন আমার কোনো কাজ কাজ করা হয়নি, আমি শুধু চাটাই খেয়েছি। এবার করবার কালকে রাত্রিতে এইদিকে যখন 10:30 বাজে, এত বৃষ্টি আর এত ঝড়, এদিকে রোজই বৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। আর কালকে প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি তো শুধু হয়নি, ঝড়ও হয়েছে। চলো এবার কাজগুলো। কাজ হয়ে গেছে, চলে এসে রান্নাঘরে এসে ভাতটা হয়ে গেছে। আর কালকের 2 পিস মাছ ভাজা ছিল, ওটা শোনার জন্য আজকে ঝোল করেছে। যেহেতু শনিবার আমি তো খাবো না, ওকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে, তাহলে দুবার হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন পরে আলুটা দিয়েছি, মাছের ঝোলটা করে নি। আর তোমার দাদা ভাই অফিস যাবে বলে রেডি হচ্ছে। অফিস বেরিয়েছি এই যে রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা 3 প্লেট কোম্পানি লিমিটেড। আচ্ছা, এখানে আমার অটো স্ট্যান্ড। চলো আমি অটোতে উঠি, অটোতে উঠে পড়েছি। অটো থেকে এইমাত্র নামলাম, এবার যাব আমার গন্তব্যস্থলে। চলো তোমাদেরকে দেখাই। সুন্দর রাস্তা, সামনে আছে রামকৃষ্ণ মিশন ইন্দিরানগর স্কুল, যেখানে বাংলা হিন্দি ইংলিশ মিডিয়ামেরও বাচ্চাগুলো পড়ে। এখানে ক্লাস 9 অবধি আছে। তো রোজ এই রাস্তাটায় যাতায়াত করি এটাই। আর আজকে তো মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, কালকে 10:30 পর থেকে এত বৃষ্টি, এত বৃষ্টি, ও মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে মানে ঝড়টাও প্রচণ্ড ছিল। আর এ দেখো দেখো, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল, লেডি ইন্দ্রা রামকৃষ্ণ মিশন। তো এখানে বেসিক্যালি টাটা এমপ্লয়ের বাচ্চাগুলোই পড়াশোনা করে বেশিরভাগই। এখানে ভালো কোট লেখা আছে, জীবন লাইফ ইজ ফর লিভিং, মানে জীবনটা হচ্ছে বাঁচার জন্য। ফুচকাওয়ালা, সরি পানিপুরিওয়ালা, এখানে ফুচকা বললে চট করে বুঝতে পারে না, তো পানিপুরি বলতে হয়। একটা জিনিস কিন্তু খুব সুন্দর এখানে, এখানে প্রতিটা জায়গাতে না গাছপালায় ভর্তি। তোমাদেরকে দেখাবো, কোনো কিছু রাস্তা তৈরি হলো তার সাইডে সাইডে না গাছ লাগানো, এটা একটা এদের মানে এখানে একটা ট্র্যাডিশন বলতে পারো, বা এখানে টাটার তরফ থেকে একটা মানে চেতাউনি, মানে গাছ তোমাকে লাগাতে হবে এনি হাও। তো বিং অ্যাজ এ টাটার এমপ্লয় হয়েও আমরা দেখি, আমরা অনেক সময় অনেক রকম ক্যাম্পিং করে থাকি, অনেক সময় অনেক মানে কীরকম বলো তো, যেমন রাস্তার ধারে আমরা বাটার মিল্ক মানে লস্যি টাইপের, ছাশ টাইপের বানিয়ে আমরা ওখানে ডিস্ট্রিবিউট করি, মানে গ্রীষ্মের সময়। কিছুদিন আগে আমরা করেছিলাম ক্যাম্পেইন,
খাবার বানিয়ে গরিব বস্তিগুলোতে গিয়ে ওখানে ডিস্ট্রিবিউট করা, এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। তো চলো আমি আর কথা বলতে বলতে চলে এসেছি আমার গন্তব্যস্থল তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার অফিসে চলে এসেছি, দেখতেই পাচ্ছ নভেল টাটা হকি একাডেমি, সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে লেডিসদের জন্য মানে মেয়েদের জন্য হকির বেস তৈরি হবে, এখানে ওরা ওখানে হকি প্র্যাকটিস করবে। তো যে দিয়ে তোমাদেরকে দেখাবো, মাঝে মাঝে নিয়ে এসে ফোনটা। ওকে, কি সুন্দর লাগছে, একবার দেখো দারুণ। এটা আমার মেন গেট, এটা ঢুকে যাবো। এরপর তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে হকির কোর্ট, যেখানে হকি খেলে। বাস, গুড মর্নিং ভাই। নভেল টাটা হকি একাডেমি, এটা হচ্ছে হকি গ্রাউন্ড। আমরা যাচ্ছি কিছু বেল পেড়ে, বেলের দিয়ে শরবত বানানো হবে। ভাজা ভাত, এটা হচ্ছে বরবটি, আলু তরকারি, কাঁঠাল, ইঁচড়া তরকারি, স্যালাড, দই, এতে আছে রুটি, এতে আছে পনির, যারা ননভেজ খায় না। ঠিক আছে, সাজিয়ে নিয়েছি, চলো খেয়ে নি। আজকে রাত্রিতে লুচি আর আলুর দম করছি, তরকারিটা হয়ে গেছে, আর দেখো লুচিটা ভাজছি এখন। দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে। এই দেখো লুচি ভাজা হয়ে গেছে, তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে, আর দেখো সোনাও এক দুটো লুচি নিয়েছে, ও খাচ্ছে। আর এই দেখো আলুর দম আর লুচি আমিও নিয়েছি, আমি আবার খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসন ধুয়ে নিলাম, আর সোনা ওখানে বসে আছে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো, আমিও ঘুমিয়ে পড়বো। এখন 10:30 বাজে, আর রাতে খাওয়াতে তোমাদের দেখিয়েছি কি করেছিলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।